এই নারীটা নিজেকে মুসলিম দাবি করে। হরি ইনি এই নারীটা তাকে মুসলিম দাবি করে। অবশেষে সে ইন্দোনেশিয়ায় খেয়ায় বিসমিল্লাহ বলে সোরের মাংস খায়। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যেই তাকে পুলিশ গ্রেপ্তার করে, গ্রেপ্তার করার পরে তাকে 2 বছরের সাজা দেয় এবং $16,000 তাকে জরিমানা করে। সুপ্রিয় দর্শক, এরকমেরই অভিযোগ আসতেছে আজকের এই ভিডিও ক্লিপ থেকে, তাই আজকের ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। চলুন দর্শক, চলে যাই মূল ভিডিওতে। এই নিউজটা আমরা ইতিমধ্যেই দেখে আসবো। কারাদণ্ড দেন আদালত, সাথে জরিমানাও করা হয় $16,200। রায়ে বলা হয় জরিমানা না দিলে জেলে থাকতে হবে অতিরিক্ত 3 মাস। টিকটকে এই নারীর ফলোয়ার 20 লাখেরও বেশি। বলিউড ইন্ডাস্ট্রির প্রতি বিশেষ ঝোঁক থাকায় নিজের নাম পাল্টে রাখেন লীনা মুখার্জি, যদিও নিজেকে মুসলিম হিসেবেই পরিচয় দিতেন তিনি। চলতি বছরের মার্চে বালিতে ঘুরতে যান এই টিকটকার, সেখানেই শুকুরের মাংস খাওয়ার ভিডিও করেন তিনি। পরে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। মে মাসে সেই কন্টেন্টের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ঘৃণা ছড়ানোর অভিযোগ আনে ইন্দোনেশিয়ার পুলিশ। দেশটির অনেক সংগঠনও সেই টিকটকারের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ আনে। এদিকে 2 বছরের কারাদণ্ডের রায়কে অনেকে স্বাগত জানালেও সমালোচনা করেছেন অনেকে ধর্মীয় সংখ্যালঘুদের।